কঠিন জীবন, কারণ এই যে সবকিছু ত্যাগ করে মনে করেন যে ঠেলা খাই কি আছে কিন্তু ওখানে কিন্তু ওখানে সেই কি ভালো জীবন হইলো। মামুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা আমি তো জানি যে আপনি তো পুরাপুরি এখন ইসলামে দীক্ষিত একজন মানুষ এবং ইসলাম প্রচার করছেন আপনি, তো আপনার বাবা মা তো এখনো তারা নমুসলিম অবস্থায় আছে অর্থাৎ হিন্দু আছে, তারা হিন্দু আছে, তো তাদের অবস্থানটা এটা কি একটু যদি বলতেন। তাদের অবস্থান তাদেরকে অনেক যায়, অনেকে আমার সামনে দেখা হয় কালেমার দাওয়াত করে, আমার বাড়িতে আসে, আমার আব্বা আসে, হ্যাঁ বসে বসে যতটুকু পারি ইসলামের দাওয়াত করি, আমার ওই পাশে তিনিও দাওয়াত করে, হ্যাঁ খাওয়া দাওয়া করতে বলি খাই না, অনেক রকম কথা মতো বলে খাই নিয়ে আমরা আছে মুসলমান বাড়ি খাই নিয়ে, হ্যাঁ কারো বাড়ি খাই নিয়ে নানান রকম প্রশ্ন করে। এবার মার সাথেও দেখা করি যে দিনের দাওয়াতি করতে চাই, হ্যাঁ করি, দুদিন করলাম, করার পরে দেখা আছে মা এই বিষয়টা কি বলেন। আমার মা কঠিন কঠোর মানুষ, যেমন যেমন এর দানে ধরেন একটা দাওয়াতি মাওয়াতি করতাম, আমার আব্বা ধরেন বাড়ি আসতে বলতাম, হ্যাঁ আর ভাইরা মারা অনেক চাপাচাপি করে, এতে কোনো আসতে যায় না, অনেক জ্ঞানজাম করে। আচ্ছা সেদিনকে বললো দেখুন আসলে খুব জ্ঞানজাম হয়, জয় ঝগড়ায় তোদের বাড়ি আসবো না। কে বলে? আমার আব্বা বাবা বলেন। হ্যাঁ ডাকছি তো আসতো না, এরা অনেক আত্ম অহংকার করে, খুব অহংকার করে আর কি। তার মানে আপনার যে কালেমার যে দাওয়াতটা সেটা তো নিশ্চয়ই বাবা আমাকে তো বলছেন। অবশ্যই দাওয়াত তো আমার দেখা হলি কালেমার দাওয়াত আমি আগে করি। ও মানে দেখা মাত্রই? আচ্ছা কি বলে বিনিময়? ওর বাপ বলে আমি আর কি করব, বলে ভালো তুমি গিয়েছো ভালো, তোমার মতন তুমি ধর্ম করো, আমাদের ভালো লাগলে পর আমরাও আসবো একদিন, এমন বলে আর কি বাপ বলে। আর মা তো সহ্য করতে পারে না। মা কি শুনতেই পারে না? না 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 শুনতেই পারে না, তার দাঁড়াবেই না। যদি কথা বলি কথা বলবে মনে করেন এভাবে কথা বলবে, এভাবে কথা বলবে। আপনার বাবা মা কি কখনো বলে যে ঠিক আছে তুমি যা করার দরকার করিছো, ঠিক আছে তুমি আর ওখানে থাকার দরকার নাই, তুমি আবার যেখানে ছিল সেখানে আসো? এই কথা আগে বলতো, এখন বলে না। আগে বলতো ভারত পান চলে যেতে হবে, ইন্ডিয়া চলে যেতে হবে। আমার তো গলা কাটা গেলো, আমি তো ইসলাম থেকে বেরাবো না। আমাদের সেই দৃশ্য হয়ে যায়, তবু আমি ইসলাম থেকে বেরাবো না। আগে বলেছে অনেকে, হ্যাঁ ভারত পান চলে যাবো পার করে দিয়েছি, হ্যাঁ অসম্ভব। আপনার বাবা যদি বলে যে ঠিক আছে তোর কাড়ি কাড়ি টাকা দেবো, না 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 সম্ভব নয়, আমি গরিব আছি এখন, অনেক ভালো আছি, ইসলাম থেকে বেরাবো। আমি বর্তমান তিন বেলা না খেয়ে তো মারা যাবো, কিন্তু ইসলামের দিকে আমি আর জীবনও বেরাবো না। মানে না খেয়ে মারা যাবে? না খেয়ে মারা যাবো, তবু ইসলাম থেকে বেরাবো না। বিচ্ছেদ তো হবেন না? না। মানে এত মন স্থির করছেন? হ্যাঁ এত মন স্থির করছে। প্রশ্ন হইলে যে আপনার বাবা মা তো আছে? জি আছে। তো তার তো খোঁজ খবর তো নেওয়া আপনার দায়িত্ব আছে? খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আছে, এটাও মানছি আমি, কিন্তু আমার অবস্থা ভালো নয়। আমি কি করি কি করবো বলেন? এখন আমি যে সেলুনের কাজ করি, হ্যাঁ বাজারে যে জিনিসপত্রের দাম একবেলা খাই একবার না, এখন অনেক কষ্ট। মানে রোজ রমজান মাসে এখনো মনে করেন ভালোভাবে অনেকে ভালো মন্দ বাজার করছি, সে ক্ষমতাটা আমাদের হয় না, অল্প কামায়, তা তখন কাজ কাম কম, একটাই কামায়, তিনটে চারটি পেট চালাতে হয়। এখন কিভাবে কি করবো? মন তো চাই যে তাদের একটু খেদমত করে দেখাশোনা করি, কিছু হাদিয়া দিই। মানে আপনি যদি তাদেরকে কোনো কিছু টাকা কিংবা কোনো কিছু জিনিস যদি আপনার বাবা মাকে যদি দেন, আর আপনি যেটা বললেন আপনার মা তো অলরেডি আপনার সহ্যই করতে পারে না। না না মানে আপনার দেখলেই মনে হয় একদম তফাতে চলে যায়। মানে সন্তানের প্রতি মায়ের যে একটা দরদ, না সেটা নেই, সেই দরদ নেই। মানে আমি মনে করি জীবন তো মারা গেছি, আমার মায়ের জীবন তো মারা গেছি, এটা মনে করি। তার মানে আপনার মা কি মনে মনে ভাবে যে আমার ছেলেকে অলরেডি আমি ত্যায্য করে দিই? হ্যাঁ ওরা ওইটা ভাবে, বুঝলি তো আমার ঠিক মতন কথা বলে না। মা জিনিস শুনেছে নাকি মা জিনিস খুব ভালো, কিন্তু আমার মাঝে কেমন আমি ওর মনের খবর বুঝতে পারলাম না। ও আজও বুঝতে পারলেন না? মানে আপনার প্রতি বিন্দু পরিমাণ মায়া দেওয়া নাই? বিন্দু পরিমাণ মায়া দেওয়া কিঞ্চিত নাই, কিঞ্চিত নাই। একদিন বুঝি 5 মিনিটের জন্য আমার বাড়ি আইসো, কোনো মতেই নাই। 5 মিনিট তোরে কি করতে যাবো, তুই আমার কেউ নাই। আপনি কি কখনো এই যে অবস্থায় আপনার বাবা মার কাছে আপনি গেছেন? তো নিশ্চয়ই। হ্যাঁ এই অবস্থায় বাড়িতে গিয়েছি, অনেকে গিয়েছি, যাইয়ে আগে বসতে জায়গাও যায় না, কেউ কিছু কথা বলে না, অনেক ধিক্কার করে, অনেক রকম কথা বলে, আমার কি দাগ টিকে দেখে চলে আসে। ও মানে ধিক্কারমূলক কথা? জি অনেক ধিক্কারমূলক কথা, কানা ঘোষা করে, ভাইয়ের বউরা এসব কানা ঘোষা করে। আপনার প্রথম স্ত্রী তো আমি তো জানি, সেও তো এখন ওই অবস্থায় আছে আর কি। তাকেও অনেক দাওয়াত করেছি। কি বলে সে? ও বাবা কঠিন ঝগড়া, অনেক গাল বন্ধ করে, ঝগড়া করে, হ্যাঁ কোন রকম। মানে এই কথা বললি হয় মানে উল্টো পাল্টা, ফোন দিস কি করতে তুই, কিটা তোর, নানান রকম কাহিনী করে। আমি তো ভালোবেসে কথা বলি, কিছু মনে করি না। আপনার ওই পক্ষে তো ছেলে মেয়েও আছে? হ্যাঁ, ছেলেরাও আছে, বড় হয়ে গিয়েছে, কর্মজীবী সব। একটা ছেলে লেখাপড়া করে, একটা দোকান আছে। আচ্ছা, এর ভিতরে আমার ছেলেরা আসা যাওয়া করে, আমি মাঝে মাঝে যাই, আমি ছেলের মুখ দেখতে যাই, একটু দেখা করবো। হ্যাঁ, ডাকি আসে না, ঘরের ভিতরে মানে ছেলেদেরকে ডাকেন। মেয়ে তো আছে মনে হয়? না, মেয়ে নেই, দুটো ছেলে। দুটো ছেলে ডাকি, ছেলে দেখার জন্য আমাদের ডাকি, বাড়িতে ডাকি। আমার একবার দেখলে পরে মনে জানবে ঘর ভিতরে পারে না। মানে বাবা হিসেবে তাহলে মনে হচ্ছে আপনার তাদের কাছে আপনি অপরাধী? না, বর্তমান খুব অপরাধী। ইসলাম গ্রহণ করাই, সবাইকে দাওয়াত করি, কম বেশি কাজ হয় না, খুব ধিক্কার দেয়। সন্তান হিসাবে তো তাহলে মনে হচ্ছে অপরাধী আপনি? সন্তান হিসাবে এখন অপরাধী মার কাছে, কি আর করা যাবে। এই ইসলামের কারণে মনে করেন এত বিরোধ, সামান্য একটু ইসলামের কারণে এত বিরোধ। আমার কাছে কথা আছে কি, যেহেতু কথাবার্তা বল, একটু মন খুললে তাদের জায়গায় তারা থাকুক, আমার জায়গায় আমি থাকি, একটু মন খুলে আদান প্রদান কথাবার্তা বলে একটু ভালো লাগতো। খুব আত্ম অহংকারী করে ভাইরা। এখন প্রশ্ন হলো, যেহেতু আপনার বাবা মা, আপনার ছেলে, আপনার প্রথম স্ত্রী, সে যেহেতু এই আচরণ গুলো করে, তাদের জন্য কি কষ্ট হয়? তারা তো আপনার জন্য কষ্ট করে? না না না, তাদের জন্য কষ্ট হয় বিন্দু পড়ে না, আমার জন্য তাদের প্রতি অনুভূতি না। আমাদের তার কি কোনো অনুভূতি কষ্ট লাগে? আমার একটু কষ্ট লাগে কি, বহুত আগেকার সংসার, বড় বড় ছেলে আছে, ছেলে দুটো যদি তারা ইসলামে আসতো, আমি আরো শান্তি পেতাম। মনে করেন একসঙ্গে থাকতাম, অনেক শান্তি পেতাম। একসঙ্গে ভাঙা কতটুকু শান্তি, আর এই ছেড়ে দিয়ে শান্তি কতটা আপনার ভালোই বুঝতে পেরেছেন, কতটা কষ্টে আর কতটা শান্তি, ভালো হইতো আর কি। মানে আপনার কষ্টটা লাগে? আমার তো কষ্ট লাগে, কিন্তু কিছুই করেন নাই। কি আর করবো বলেন, আমি কষ্ট করি, তাদের পাচ্ছি না। তাদের অনেক কালেমার দাওয়াত করি, দাওয়াত করার কথা শুনলে আগুন দিচ্ছে, মানে কথা শুনতেই পারে না, কথা শুনতে পারে না। গোপনে গোপনে আমার বাপের, আমি আমার কাছে কয়েকদিন কিছু টাকা ছিল, ওই হাট পান্ডের বড় বড় মাছ টাছ নিয়ে যেতাম, বাবা। হ্যাঁ, কেউ জানে না, গোপনে গোপনে দিতাম, নিত বাবা। হ্যাঁ, নিত। আমার বাপ ভালো, আমার ফ্যামিলির লোকজন, ভাইদের ভিতরে একটা ভালো আছে। আপনার ভাই তো আপনার আছে? দুই ভাই না তিন ভাই? তো আপনার ভাই তো আমরা চারটে, ছোটটা আমি সবার বড়। সবার বড়? ছোটটা আমার উপর জ্বালা, যেটা ভালো আছে, আর তার ছোটটা হচ্ছে প্রতিবন্ধী। ওই ভাইদের প্রতি কোনো কষ্ট হয় কি আপনার? ভাইদের প্রতি কষ্ট যার যার মতন শেষে হয়ে গিয়ে, তখন কষ্ট করে কি হবে। ভাইদের সাথে ভাইরা ভাষা কথা বলে না, তারা আমার দেখলে মনে করেন যে তফাতে সরে যায়, কথা বলার সে সুযোগটাই পায়নি। তারা না বললে আমি একটু বলবো, এই সুযোগটা দেয় না। এখন কথা হচ্ছে যে আপনি তো যেহেতু সংসার ছিন্ন একজন মানুষ, আর একটা ভুক্ত জায়গায়, যুক্ত জায়গায় ছিলেন, আর একটা জায়গায় আপনি আসছেন আর কি। তো পরিশেষে আপনার এত কষ্টের পরেও আপনি যেখানে আছেন, সব মিলে কি ভালো আছেন? ভালো নেই, ভালো আর কি করতে হবে। এই যে ঠেলা খাওয়ার জীবন, কঠিন জীবন, কারণ এই যে সবকিছু ত্যাগ করে মনে করেন যে ঠেলা খাই কি আছে, কিন্তু ওখানে ওখানে কি ভালো জীবন হইলে। একটা সাধারণ মুসলমান, মানে গ্রামের সাধারণ মুসলমান এখন অনেক ভালো, আমরা কি ভালো আছি, আমাদের তো ঠেলা খাওয়া জীবন, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। তাহলে এক দু কাটা, 100-200-100 জায়গা আমার কিনা সম্ভব আছে না, কিভাবে ভালো থাকি। ঠেলা খাওয়া জীবন থেকে যেখানে ছিলেন ওখানে যাই তো ভালো, তাহলে না, তবু ভালো শান্তিতে আছে, আল্লাহ তাআলার কাছে তবু শান্তিতে আছে। আল্লাহ তাআলা একদিন না একদিন আমাদের জান্নাতে যদি ভালো জায়গা দেয়, সেই আশাতে আল্লাহ সন্তুষ্ট লাভ দিতে করতে পারে, নিশ্চয়ই ভালো একটা জায়গা পাবো। এই দুনিয়ার যদি নাও পেলাম, আশায় আছেন? জি, আশায়। দুনিয়ার উপরে না পেলেও যেন পরকালে কিছু দরকার। হ্যাঁ, জাহান্নামের ভয় দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বুঝলেন। কিন্তু ইসলাম জাহান্নামের আগুনে বিরুদ্ধে, জাহান্নামের ভয়তে, আল্লাহ তাআলা সন্তুষ্ট করার ভয়তে, আল্লাহ তাআলার ভয়তে ধরেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন আর সম্ভব না, কোটি কোটি টাকা যত সুখের বিলাস দিক, তবু আর সম্ভব না। মানে কেউ যদি আপনার কোটি টাকার প্রলোভন দেয় বা বলে যে অসম্ভব, অসম্ভব। ইসলামে আছে যত কষ্টই করবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আল্লাহ তাআলা কষ্ট দেবে কত করবো, করে আসছে তো। বর্তমান কষ্ট করে করে সরে গিয়েছে, আর দিক তাও সব, তবু ইসলাম না, তবু ইসলাম ত্যাগ হবে না কোনোদিন। মানে কষ্ট এখন আর কষ্ট মনে হয় না? না, এখন কষ্ট সরে গিয়ে যখন কষ্ট মনে হবে কি বলে। আচ্ছা আচ্ছা, তাতে আপনার বাবা মা, ভাই বোন যাই হোক বা না হোক, সবচেয়ে বড় কষ্ট তো ত্যাগী জীবন। এতটা ত্যাগ করে এসেছি, এসে ধরেন 4-5-6 বছর কাটাচ্ছি, এত বড় সন্তান, বউ, সবকিছু ত্যাগ করে, সাজানো সংসার ত্যাগ করে, এখন এরকম কারণ কিছুই পায়নি, সম্পদ ধন সম্পদ কিছুই পায়নি, টাকা পয়সা কিছুই পায়নি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইসলামের পথে চলে যাচ্ছে। তাহলে কোন আশায় কি? সবচেয়ে বড় কথা আছে পরিবার, যেহেতু আপনি ত্যাগী মানুষ, আপনি ভুক্তভোগী একজন মানুষ, আমি একটু জানতে চাচ্ছি এই যে বাবা মা ছেদ করেছেন, স্ত্রীকে ছেদ করলেন, ছেলেকেও ছেদ করলেন, পরিবারের আত্মীয় স্বজন তাদেরও তো ছেদ, এর ভিতরে নিভূত রাত্রে রাতে যখন আপনি নিরালায় নির্জনে একা যখন থাকেন কার জন্য কষ্ট লাগে বেশি? কষ্ট ফ্যামিলি সবার জন্য লাগে, লাগে আর কি করবো, তারা তোমার দিনের পথে আসছে না, তারা তো আছে দিন গ্রহণ করছে না, ঠিক আছে, কষ্ট লাগে কি করবো। এখন একটা ভাবে আল্লাহ তাআলা কাছে একটা দোয়া করি যে আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েত দেয়, আমার যেমন দিয়েছেন আপনি তাদেরও যেন দেন, এই দোয়াটাই করি সবসময়, কোনো না কোনো একদিন যেন আল্লাহ তাআলা তাদের হেদায়েত দেয়, তারা দিনের পথে আসুক। পরিশেষে আর একটা কথা বলে শেষ করবেন যে যেহেতু আপনার বাবা মার কন্ডিশন আমি তো শুনলাম আর কি, এবং আপনার স্ত্রীর কথা শুনলাম আর কি, পরিশেষে যেহেতু আপনার কথাগুলো দর্শক সরাসরি কথাগুলো আপনার শুনছে আর কি, আসলে আপনার এই পরিবারের জন্য আপনার কোনো দর্শকের কাছে কোনো চাওয়া পাওয়া আছে কিনা, বা তাদের জন্য কোনো দাওয়া বা কোনো কিছু বলার আছে কিনা? দর্শকের কাছে একটা অনুরোধ করি, আমার পিতা মাতার জন্য একটু হেদায়েতের দোয়া যেন করে, আর আমাদের জন্য একটু দোয়া করে, আল্লাহ তাআলা যেন আমাদের একটু ভালো বিপদ আপদ থেকে দূর করে, ভালোভাবে একটু রাখে। দর্শক বর্তমানে এখন রমজান মাস চলছে, এই রমজান মাসে যদি একটু জাকাতের এক অংশ যদি আমাকে দেয়, জাকাত তো পাওয়া আমাদের ফরজ, যেহেতু জাকাতের বিষয়টা আছে, যদি এই অংশটা দেয় তো আমাদের একটু খুব অনেকটা ভালো হয়, এটা নয় খুবই ভালো হয় জি। দর্শক একেবারে শেষ প্রান্তে আমি চলে আসলাম, আমি কিন্তু এতক্ষণ ধরে এই যে মুসলিম আব্দুল্লাহ আল মামুন তিনি বড়ই কষ্টের জীবন, কেননা ত্যাগ হচ্ছে মানুষের জীবনের সবচাইতে কষ্টের জায়গা, আর তিনি যেহেতু একটি জায়গা ছিলেন এবং সেই জায়গা থেকে এখন যে পরিবেশে যে জায়গা আসছে কষ্ট তো পরিবারের জন্যই, কারণ পৃথিবীতে সবকিছু ত্যাগ করা গেলেও পরিবার থেকে ত্যাগ করা খুবই কষ্টের একটা ব্যাপার, কারণ যে মা জন্ম দিল, যে বাবা পৃথিবীতে আলো দেখালো, বাবা মা তাদের জন্য পাশাপাশি ভাই বোন আত্মীয় স্বজন তারাও তো আছে, তাদের জন্য তো কষ্ট লাগে, কিন্তু আব্দুল্লাহ আল মামুন সেই জায়গা থেকে কিন্তু তিনি তার যে তিক্ত অভিজ্ঞতা সেই কথা কিন্তু তিনি কিন্তু আমাদের, তিনি একজন মুসলমান হিসেবে কিন্তু এখন নমুসলিম হিসেবে তিনি সেটা কিন্তু উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু আমরা যারা মুসলমান তারা কতটুকু ভাবে এই ত্যাগ স্বীকার করতে পারি সেটা আমি আপনাদের কাছে বড় প্রশ্ন রাখলাম। পাশাপাশি এই নবমুসলিম আব্দুল্লাহ আল মামুন তিনি যেহেতু এই রমজান মাস কেন্দ্র করেই তিনি যেহেতু দারিদ্র মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, সেই ক্ষেত্রে তিনি একটা জায়গা থেকে যেহেতু একটা জায়গায় এসছেন, তো তার চাওয়া শুধু একটাই যে কত টাকা কত মানুষ কত দিকেই তো দেয়, কিন্তু এই নও-মুসলিমদেরকে যদি একটু বাসস্থান কিংবা কর্মসংস্থান কিংবা তাদের যে একটা অন্ন যোগানের মতন যদি ব্যবস্থা যদি করা যায় তাহলেই তো এই নও-মুসলিমরাই তো পারে ইসলামের আলো ফোটাতে। আজকে নও-মুসলিম আব্দুল্লাহ আল মামুন তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু তিনি কিন্তু তার যে কাজ, তার যে দৃঢ়তার সাথে তিনি যে কর্মটা করতে চাচ্ছেন এবং ইসলামটা তিনি চাচ্ছেন যে প্রসার হোক, এবং ইতিমধ্যে তিনি কিন্তু তার হাত দিয়ে কিন্তু সম্ভবত তাই তো 3 জন মুসলমানকে নও-মুসলিমকে তিনি কিন্তু ইসলাম ধর্মে তিনি কিন্তু দীক্ষিত করেছেন, 3 জন হিন্দুকে তিনি কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত করতে পেরেছেন, যেটা আমরা মুসলমান কয়জন পেরেছি। তো সেই ক্ষেত্রে আমরা এই আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে কিছু শিক্ষা এবং দীক্ষা নিয়ে আমরা আমাদের জীবনটা যাতে চালাতে পারি, পাশাপাশি এই নও-মুসলিম আব্দুল্লাহ আল মামুনের জন্য আমরা একটু সহযোগিতার হাত বাড়াবো, কারণ 10-এর মিলে 10টা লোক যদি একটা লোকের পাশে এসে যদি দাঁড়ানো যায় তাহলেই সেটাই ভারী হয়। আমরা এই নও-মুসলিম আব্দুল্লাহ আল মামুনের জন্য একটু অর্থনৈতিকভাবে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, কারণ তিনি ছিন্নমূল মানুষ। আমি যদি এক কথাই যদি বলি, তিনি কিন্তু ছিন্নমূল মানুষ, কারণ তিনি পরিবার থেকে ছিন্ন, তার থাকার মতো কোনো জায়গা নাই, তার বাসস্থানের মতো কোনো জায়গা নাই। কিন্তু সেই জায়গা থেকে সেই অর্থটা যদি তার যদি থাকতো, তাহলে কিন্তু তিনি তার যে ইচ্ছা যে ইসলামকে আরো বেশি প্রসার করবেন, সেই কাজটা কিন্তু তিনি কিন্তু করতে পারতেন। এবং তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আমরা যাতে প্রতিফলিত করতে পারি এবং তার অর্থনৈতিক দিকে তাকে যদি সহযোগিতার হাত বাড়াবো। আর এই হাত বাড়ানোর মন মানসিকতা কথা রেখেই আজকের কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।